রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পহেলা বৈশাখে শাহবাগে সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। জ্বালানো হয় মঙ্গল প্রদীপ। মঞ্চ থেকে ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচি। 20 এপ্রিল থেকে 4 মে প্রচার সংযোগ চালাবে গণজাগরণ মঞ্চ। 27 এপ্রিল সারাদেশের প্রতিনিধিদের সাথে হবে মতবিনিময়ের সভা। 30 এপ্রিল আইন মন্ত্রণালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। পহেলা মে রয়েছে শ্রমিক সমাবেশ। 4 মে জাতীয় সংসদের সামনে অধিবেশন চলাকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। আমাদের প্রতিটি চোখ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের এক বিনম্র ক্যানভাস। আমাদের হৃদয়ের গভীরে নিবিড় জুড়ে আছে হাজার বছরের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ঐশ্বর্য। আমাদের প্রেরণার সুর, আমাদের প্রাণের জাতীয় পতাকা, আমাদের প্রাণের জাতীয় সঙ্গীত, আমাদের হৃদয় কাব্যের উজ্জ্বল উপমা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান